ডক্টর হাসান মাহমুদ তথ্যমন্ত্রীর কথা বলছিলেন। স্মার্ট বাংলাদেশের রূপরেখা বাস্তবায়নে স্মার্ট এভিয়েশন গড়ায় কাজ করছে সরকার। ঢাকায় এভিয়েশন সামিটে দেওয়া ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে টেকসই আকাশ পরিবহনের কেন্দ্রবিন্দুতে রূপান্তরে নানা উদ্যোগের কথা জানিয়েছেন। এই খাতের উন্নয়নে সহযোগিতামূলক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন বক্তারা। আক্তার হোসেনের রিপোর্ট। দেশের ক্রমবর্ধমান এভিয়েশন ও এরোস্পেস খাতের উন্নয়নে ঢাকায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হল বাংলাদেশ এভিয়েশন সামিট। এতে এভিয়েশন খাতের সরকারি বেসরকারি পর্যায়ের উদ্যোক্তারা অংশ নেন। অনুষ্ঠানে ভিডিও বার্তায় আন্তর্জাতিক মানের টেকসই এভিয়েশন গড়ে তুলতে নানামুখী উদ্যোগের কথা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। This summit is very significant for Bangladesh in view of Bangladesh's aspiration to become an aviation hub in the region. প্রযুক্তির ছয় এভিয়েশন খাত উন্নয়নের মূল ধারায় অবদান রাখবে বলে মনে করেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। দেশের এভিয়েশন খাতকে এগিয়ে নিতে সব ধরনের সহযোগিতার কথা জানান যুক্তরাজ্য সরকারের বাণিজ্য দূত রুশনারা আলী। That they were more interested in also transferring technology, getting education, training, and that I think is very, very important for us. So it has to be a holistic cooperation, and I'm sure that this summit is going to lead towards achieving that. We are joining efforts and sharing our world-leading aviation expertise to enhance Bangladesh's ambition to become aviation hub for South Asia. স্মার্ট বাংলাদেশের রূপরেখা বাস্তবায়নে স্মার্ট এভিয়েশন গড়তে ব্রিটেন ও ফ্রান্সের সহযোগিতা ও অভিজ্ঞতা কাজে লাগানোর কথা জানান বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী। সারা বিশ্বের নজর আমাদের বাংলাদেশের উপরে। শুধু এয়ারপোর্ট নতুনভাবে সাজিয়েছি তা না, আমাদের নতুন এয়ারপোর্ট চালুর আগেই আমাদের প্রক্রিয়া অব্যাহত আছে। এটা আউটসোর্সিংয়ের মাধ্যমে আন্তর্জাতিক মান যেভাবে বজায় রাখা যায়, হিত্র যেভাবে চলে, জেএফকে যেভাবে চলে, সুইজারল্যান্ডের এয়ারপোর্ট যেভাবে চলে, আমরা একদম সমভাবে যাতে আমাদের এয়ারপোর্টের মান বজায় থাকে সেই ক্ষেত্রে আমাদের প্রক্রিয়া অলরেডি গ্রহণ করা হচ্ছে। আমরা উই আর অন দ্য ওয়ে। বিমানবন্দরের অবকাঠামো উন্নয়নের পাশাপাশি আন্তর্জাতিক মান বজায় রেখে এর ব্যবস্থাপনা এবং রুট বাড়ানো ও এয়ারবাস কেনার বিষয়ে সামিটে আলোচনা হয়। আক্তার হোসেন, চ্যানেল আই, ঢাকা।